ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি এই হাতফুল করা দেখাবো গয়নার নামই হচ্ছে হাতফুল এটা হাতের গয়না প্রথমে আমি নিয়ে নেব বক্রম শীট আমি কেটে নিয়েছি তারপর নিয়ে নেব রিবন তিন পিস রিবন নেব এটা দিয়ে আমি প্রথমে বেস করব আর বড় একটু সাইজগুলো আমি দেইনি সাইজগুলো লিখে দেইনি কারণ এটা হাতের মাপ নিয়ে করতে হবে কারণ হাত ছোট থাকে কারণ হাত বড় থাকে তো আমি নির্দিষ্ট করে মাপ দেইনি তোমরা দেখলেই বুঝতে পারবে যে মাপটা কি হবে নিতে হবে প্রথমে গ্লু দিয়ে লম্বা রিবনটি আটকে দিলাম এটা দিয়ে মেন একদম গিট দেওয়া হবে হাতে গিট দেওয়া হবে উপরে ফ্লোরাল কাজটা হবে তো এই রিবন দিয়ে আমি প্রথমে বেস করে নেব ফ্লাওয়ারগুলি যে বসাবো সেটার বেসটা এটা দিয়ে আমি করে নেব তোমরা চাইলে অন্য কিছু দিয়েও বেস করতে পারো তো আমি রিবন দিয়ে করছি রিবনটা যেহেতু পাতলা সেজন্য আমি রিবন দিয়ে করছি এখানে তালুর উপরের সাইডটার মাপ আমি নিয়ে নিলাম যে আপুটার জন্য আমি গয়না করছি তার হাতের মাপ নিয়ে নিয়েছি এখানে এখন এখানে গ্লু দিয়ে দেখতে পাচ্ছ গুল শেপ করেছি এটা হচ্ছে যে একটা আঙুল ঢুকবে ঠিক আছে আঙুলের জন্য একটা ফাঁকা রেখেছি এখানে আর ফিঙ্গারিং সিস্টেম করিনি ফিঙ্গারিং দিলে আলাদা একটা কাজ হয় সেজন্য এটা একটু আঙুল সিস্টেম করে ফাঁকা রেখে দিলেই হয়ে যায় এখানে কেউ যদি ফিঙ্গারিং দিতে চাও তাহলে তোমরা ফিঙ্গারিং দিতে পারো আমি ফিঙ্গারিং দিব না সরাসরি বক্রম শীট কেটে রেখেছি সে বেসটা আমি বসিয়ে দেব তো আমার হাত খুবই চিকন খুবই ছোট সেই জন্য আমি আমার বড় আঙুলে ঢুকিয়ে দেখলাম যে হবে কি না অবশ্য বড় মানুষের এটা মাঝখানের আঙুলিতে ঢুকবে তো এখানে দেখতে পাচ্ছ যে ফাঁকাটা যেন বন্ধ না হয় সো আমি কাজটা কীভাবে করছি কীভাবে আমি বক্রম শীটটা সেট করছি এটা একটু খেয়াল করে দেখতে হবে গ্লু দেওয়ার সময় আবার দুই রিবন একসাথে অ্যাড করে দিলে তাহলে কাজটা কিন্তু হবে না তো বেসটা আমার তৈরি হয়ে গেল এখন আমি ফ্লাওয়ার বসাবো এর উপরে গ্লু গরম করে নিয়েছে একদম হট গ্লু সেটা আমি এখন দিয়ে দিলাম এর উপর ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি ফ্লাওয়ার না সরি রেনো বসিয়ে দিচ্ছি এর উপরে ফ্লাওয়ার বসাবো আমি এর আগে একটি গয়না করেছি সেই গয়নার সাথে ম্যাচিং করে আমি এই হাতফুলটা করতেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কালার কম্বিনেশন করে নেবে এখানে আমি রেনু দিয়ে ডেকোরেশন করেছি এই জায়গাটা তোমরা কেউ চাইলে চেন দিয়ে দিতে পারো পার্ল চেন বা এমনিতে যে কোনো নর্মাল চেন করে পার্ল দিয়ে নর্মাল চেন করে এখানে দিতে পারো কিন্তু আমি এখানে রেনু দিয়েই কাজটা করেছি যেহেতু গয়নাটা আমি সিম্পল করেছি হাতফুলটা আমি একটু গর্জিয়াস করবার চেষ্টা করছি তো ঠিক একইভাবে এখানেও আমি রেনু প্লাস ফ্লাওয়ার বসিয়ে দেব এখানে আমি খুব দ্রুত দেখাচ্ছি কেটে কেটে দেখাচ্ছি কিন্তু এখানে আমার অনেকক্ষণ সময় লেগেছে কাজ করতে এগুলো বসাতে অনেক সময় লাগে চেপে চেপে বসাতে হয় সো এখানে ভিডিওতে আমি এত দেখাচ্ছি না ভিডিওতে আমি কেটে কেটে স্পিড বাড়িয়ে দেখাচ্ছি কারণ আগের ভিডিওগুলিতে আমি বেসিক একদম চেপে চেপে একদম অনেক সময় নিয়ে করে দেখিয়েছি সো সেজন্য এখানে এত সময় নিচ্ছি না তোমরা চাইলে আমার পুরনো ভিডিওগুলি দেখে নিতে পারো সেগুলিও একদম বেসিক লেভেলের ভিডিও নতুনরা একবার দেখলেই তোমরা কাজ করতে পারবে আমার ভিডিওগুলি আমি নতুনদের জন্য মেক করে রেখেছি যারা না দেখেছো আমার সেই পূর্বের ভিডিওগুলি দেখে নিতে পারো একদম বেসিক লেভেলের ভিডিও অনেক সময় নিয়ে করেছি একদম ডিটেলস দেখিয়েছি তো এইভাবে ফ্লাওয়ার বসিয়ে নেব এখানে যার যার ইচ্ছা মতো ডেকোরেশন করে নেবে আপুরা আমি আমার ইচ্ছা মতো ডেকোরেশন করে নিয়েছি প্রিন্টটা আগে দিইনি আগে দিলে জায়গাটা ফাঁকা ফাঁকা থাকবে সেই জন্য ফ্লাওয়ার আগে বসিয়ে দিয়েছি তারপর আমি রেনু দিচ্ছি যেহেতু আমি এত রেনু দিয়ে এখানে কাজ করব না কারণ ফিঙ্গারের হাতের তালু যে উপরের সাইডটা ওখানে আমি রেনু দিয়েছি অনেকগুলি রেনু দিয়েছি
সো এই জায়গাটা আমি এত রেনু দিয়ে করব না ফুললি একদম টোটালি রেনু দিয়ে করলে হয় রেনু দিয়ে অনেকে করে কিন্তু আমি কাজটা ওইভাবে করব না সো এই পাশে করলাম ওই পাশেও ফ্লাওয়ার রেনু বসিয়ে দিলাম সো কাজটা দেখতে পাচ্ছো যে কমপ্লিট হয়ে গিয়েছে এটাই ছিল ফাইনাল লুক খুব সুন্দর একটি হাত ফুল তৈরি হয়ে গেল ফুলটার সাইডটা দেখাচ্ছি প্রথমে বেসটা করে নিয়েছিলাম সেই বেসটা তো এইভাবে হালকা হাতে চেপে চেপে দিতে হবে যেন হাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এখানে পেপার দিয়ে কাজটা করলে ফেটে ফেটে যাবে সেজন্য আমি রিবন দিয়ে করেছি খুবই ইজি হয়েছে কাজটা হাতেও সুন্দরভাবে সেট হয়ে যাবে দিস ইজ ফাইনাল লুক হোপ ইউ এনজয় দিস ভিডিওস প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ